পাঠ করছি চেরাগে জান শরীফ ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা বইটি হতে কুরবানি। মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। কাজী নজরুল ইসলাম। কোরবানির মূল দর্শনে গৃহপালিত হালাল পশুটিও নেই এবং লৌহ খণ্ড দিয়ে বানানো তরবারিটিও নাই। তাই হজরত আবু বকর, হজরত ইবনে আব্বাসের মতো অনেক সাহাবা কখনোই পশু কোরবানি দিতেন না, কারণ যদি জনগণ এটাকে বাধ্যতামূলক অথবা অবশ্য পালনীয় সুন্নত হিসেবে ভেবে নেয়। কিতাবুল উম্মা ইমাম শাফি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 179। কোনো কোনো সাহাবা নিজে পশু কোরবানি না দিয়ে পশু কেনার টাকা গরিব ও অভাবী মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতেন। এদের মধ্যে অন্যতম ছিলেন হজরত বেলাল। তিনি একটি মুরগি জবাই করতেন। প্রশ্ন করাতে তিনি বললেন যে পশু কোরবানি করার চেয়ে ওই পশু কেনার টাকা গরিবদের বিলিয়ে দিতে পছন্দ করতেন। হজরত বেলালের এই বিষয়টিকে পূর্ণ সমর্থন দিয়েছেন হজরত সাইদ বিন সুমাইয়া, ইমাম আতা, হজরত হাসান, ইমাম তাউস, হজরত জাবির বিন সাইদ, ইমামুল কামা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু সুলেমান।